কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত পর্যটকের সম্মুখতে এবার ধরা দিলে স্লট বিয়ের বা মাটি ভালুকে। রাষ্ট্রীয় উদ্যানখনের পখরা বনাঞ্চল দর্শনরত বহিরাজ্যর পর্যটকসকলক পুনৰ রোমাঞ্চিত করে একে সময়তে পথর উপরে খোজকাড়ি আহি থাকা ঢেকিয়াপতিয়া দেখি অভিভূত হয়ে পড়ল পর্যটক। রাষ্ট্রীয় উদ্যানখনের কখরা বনাঞ্চল দর্শনরত বহিরাজ্যর পর্যটকসকলক পুনৰ রোমাঞ্চিত করে একে সময়তে পথর উপরে খোজকাড়ি থাকা ঢেকিয়াপতিয়া দেখি অভিভূত হয়ে পড়ল পর্যটক। এই সমগ্র দৃশ্য বন্দী হল টুরিস্ট গাইড টকিব আলির ক্যামেরাত। উল্লেখযোগ্য যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত মাটি ভাল্লুকর আবাসস্থলী যদিও অতি কম সংখ্যক পর্যটকহে স্বচক্ষে দেখা পায় মাটি ভাল্লুক। অবশ্যে পূর্বতেও একাংশ পর্যটকে দেখা পাইছে এই দুর্লভ প্রজাতির প্রাণীটো। এতিয়া কাজিরঙার 2023-24 পর্যটন বর্ষর অন্তিম সময় আর মাত্র 5 দিনের পাশতে অন্ত পড়ব পর্যটন বর্ষ। কিন্তু এই অন্তিম সময়সোয়া পর্যটকের অতি উপভোগ্য হয়ে পড়েছে সেউজ বননির মাজত বন্যপ্রাণী বিচরণের দৃশ্য। আনহাতে চলিত পর্যটন বর্ষত পর্যটকের দৃষ্টিত পড়ল বহুসংখ্যক দুর্লভ বন্যজন্তুর বিচরণের মনোমোহা দৃশ্য। 2023-24 বর্ষর কাজিরঙার পর্যটন বর্ষর প্রায় শেষ হওয়া হোক আর কেদিনমান পাছতে আমার কাজিরঙা ন্যাশনাল পার্ক বন্ধ হয়ে পড়ব। কিন্তু তার পার্ক মুহূর্তত কাজিরঙা এক নতুন রূপ লৈছে। ঘাঁ বন ফেব্রুয়ারি মাহত জ্বলোৱাৰ পাছত এতিয়া প্রায় সেউজীয়া হৈ পৰিছে আৰু এই সেউজীয়া পৰিৱেশৰ মাজত বিভিন্ন জীৱ জন্তুৰ যি চাইটিং হৈছে সেই চাইটিঙে পৰ্যটকসকলক আপ্লুত কৰিছে। আজি যিটো আপোনাৰ মাটি ভালুক স্লট বিয়াৰ দেখা পালোঁ সেই স্লট বিয়াৰৰ চাইটিঙে যিসকল পৰ্যটক মোৰ লগত আছিলে তেওঁলোকে নথৈ আনন্দিত হৈছে। তেওঁলোক সুদূৰ কলকাতাৰ পৰা আহিছিলে আৰু তেওঁলোকে স্লট বিয়াৰৰ চাইটিঙো পাইছে আৰু চাইটিং হোৱাৰ কিছু মুহূৰ্তৰ পিছতেই আকৌ বাঘো দেখা পাবলৈ সক্ষম হৈছে। হয় নিশ্চয় আগৰ তুলনাত বিভিন্ন প্ৰায় আগতে দেখা নোপোৱা কিছুমান জীৱ জন্তু কাজিৰঙাত দেখিবলৈ সক্ষম হৈছে। যিহেতু কিছুমাহ পূৰ্বে বিন্টু ৰং বিয়েৰ কেট বুলি এটা প্ৰজাতি দেখিবলৈ পোৱা গৈছিলে। লগতে আৰু স্মল ক্লাউড অটাৰ যিটো সৰু সাঁতোৰাৰ উড বুলি কোৱা হয় তেনেকুৱা উডো দেখা পোৱা গৈছিলে। আপোনাৰ পানী গুঁয়েও আপোনাৰ ভাল এইবাৰ চাইটিং